আসসালামু আলাইকুম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কায়সার আবদুল্লাহ। করোনাকালীন এই সময়ে স্থবিরতা কাটিয়ে উঠতে আমরা অনলাইনের মাধ্যমে বিজ্ঞান বিষয়ক নানা প্রতিযোগিতা আয়োজন করে আসছি। ঠিক এরূপই একটি প্রতিযোগিতা জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতামালা। আমাদের আজকের বক্তৃতামালার বিষয় হলো নিউটনীয় মহাকর্ষীয় নীতি। আমাদের এই বিষয়ের উপরে কথা বলার জন্য আমাদের সাথে অনলাইনের মাধ্যমে সংযুক্ত আছেন চট্টগ্রাম কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ইশতিয়াক মাহমুদ সিফাত, নটরডেম কলেজ ঢাকা থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থী হাসিবুল আলম শিপু এবং সরকারি বিজ্ঞান কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তালহা জোবার রেদওয়ান। এছাড়া আমাদের সাথে অতিথি বক্তা এবং বিজ্ঞ বিচারক হিসেবে উপস্থিত আছেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মানিত গ্যালারি সহকারী মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করছি। শুরুতেই আমাদের আজকের বিষয় নিউটনীয় মহাকর্ষীয় নীতির উপর কথা বলার জন্য আমন্ত্রণ জানাচ্ছি তালহা জুবায়ের রেদওয়ানকে। সম্মানিত সভাপতি, বিচারক মন্ডলী, যারা শুনছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে নিউটনীয় মহাকর্ষীয় নীতি। এই বিষয়ের উপর আমাকে কথা বলার জন্য ধন্যবাদ জানাচ্ছি সংশ্লিষ্ট সবাইকে। নিউটনীয় মহাকর্ষীয় নীতি জানার আগে আমাদের জানা প্রয়োজন মহাকর্ষ কি। মহাকর্ষ হচ্ছে একটি সার্বজনীন আকর্ষণ বল যা বস্তু কণাদের মধ্যে শুধুমাত্র তাদের পথ থাকার কারণে এই আকর্ষণ বল কাজ করে। এর জন্য কোনো মাধ্যমের প্রকৃতি, বাহ্যতা, ধর্ম কোনোটাই এর উপর নির্ভর করে না। নিউটন তার মহাকর্ষীয় নীতির প্রবর্তনের অনেক আগে মানুষের কৌতূহল ছিল কিভাবে এই পৃথিবী সূর্যের চারপাশে কেন্দ্র করে আবর্তন করে, কিংবা চন্দ্র পৃথিবীর চারপাশে আবর্তন করে, কিংবা আমরা ভূপৃষ্ঠ থেকে কোনো কিছু যদি উপরের দিকে ছুড়ি তা আবার কি নিচের দিকে কেন ফিরে আসে। এই কৌতূহলগুলো মানুষের দিন বহু আগে থেকেই ছিল। স্যার গ্যালিলিও ও স্যার কেপলার তার আবর্তন ও পরন্তু বস্তু সূত্রগুলো দিয়েছিলেন ঠিকই, কিন্তু কি বলের কারণে তারা আবর্তন করছে তা ব্যাখ্যা করতে পারেননি। এইরকমই একটা সময় 1687 সালে স্যার আইজ্যাক নিউটন তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারাল প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা এই গ্রন্থে তার বিখ্যাত এই মহাকর্ষ সূত্রটি বিবৃত করেন। এই মহাকর্ষ সূত্র নিয়ে আমাদের মধ্যে একটা গল্প প্রচলিত আছে, কথিত আছে নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসে চিন্তা করছিলেন, তখন তার মাথায় একটি আপেল এসে পড়লো। যে আপেল তার মাথায় এসে পড়ার কারণে তিনি চিন্তা করলেন আপেলটা উপরেও তো উঠতে পারত, কিন্তু আপেলটা শুধু নিচে কেন পড়লো। এভাবে তিনি চিন্তা করতে থাকলেন। একটা সময় তিনি তা বাস্তবে প্রমাণ করার জন্য তিনি নিজেও কয়েকবার উপরে লাফালাফি করলেন এবং তিনি সিদ্ধান্তে উপনীত হলেন যে এর মধ্যে নিশ্চয়ই কোনো আকর্ষণ বল কাজ করে। ধীরে ধীরে তিনি গবেষণা এবং একটা সময় তিনি কল্পনা করেন এই মহাবিশ্বের প্রত্যেকটা বস্তুতেই এই আকর্ষণ বল কাজ করে, যা আমরা এই মুহূর্তে মহাকর্ষ সূত্র নামে জানি। আমাদের মহাকর্ষ সূত্রটি হলো এই মহাবিশ্বের প্রতিটি বস্তুর কণাদ্বয়ের মধ্যে এক প্রকার আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলের মান বস্তু কণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাহাদের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তালহা জোবায়ের রেদওয়ান। এ পর্যায়ে আমাদের দ্বিতীয় প্রতিযোগী বন্ধু হাসিবুল আলম শিপুকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। টুটিল যে অসমতি মেয়ে রচিল ঐক্যতান, যাযাবর ও মহাবর বর করিল অবসান।
দিকে দিকে আমি শুনি তাহার জয়গান, বিজ্ঞান হে বিজ্ঞান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ জানাই জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরকে করোনাকালীন সময়ে নিয়মিত অনলাইনে জনপ্রিয় বিজ্ঞান বিষয়ক বক্তৃতা আয়োজন করার জন্য। আজকের বক্তৃতার বিষয় হচ্ছে নিউটনীয় মহাকর্ষ সূত্র। একজন মহান বিজ্ঞানীর একটি মহান গ্রন্থে বর্ণনা দিয়ে একটি বিষয় সম্পর্কে আমার আজকের আলোচনা। তো মূল আলোচনায় যাবার আগে আমরা এই মহান বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন সম্পর্কে কিছু জেনে নিব। স্যার আইজ্যাক নিউটন একজন প্রখ্যাত ইংরেজ পদার্থ বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক, গণিতবিদ এবং আলকেমিস্ট। অনেকের মতে তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানী। 1687 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় তার বিশ্ব নন্দিত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা। এই গ্রন্থে তিনি তার বিখ্যাত মহাকর্ষ সূত্র এবং গতির তিনটি সূত্র বিধৃত করেছেন। এই মহাকর্ষ সূত্র নিয়ে আমাদের আজকের মূল আলোচনা। মূল আলোচনায় যাবার আগে আমি নিউটন সম্পর্কে আরো কিছু কথা বলবো। নিউটনের এই সূত্র এবং মৌল নীতিগুলোর উপরই ভিত্তি করে দাঁড়িয়ে আছে চিরায়ত বলবিজ্ঞান। নিউটনের সুদীর্ঘ গবেষণার ফলে উদ্ভূত চিরায়ত বলবিজ্ঞান সুদীর্ঘ 3 শতক ধরে বিজ্ঞানের চিন্তা ভাবনার জগতে একক আধিপত্য বিস্তার করেছে। নিউটনের সর্বপ্রথম দেখিয়েছেন যে পৃথিবী এবং মহাবিশ্বের অন্য সকল বস্তু একই প্রাকৃতিক নিয়মের অধীনে পরিচালিত হচ্ছে। কেপলারের গ্রহীয় সূত্র ও তার আবিষ্কৃত মহাকর্ষ সূত্রের সাহায্যে তিনি এর ব্যাখ্যা সঠিকভাবে প্রমাণ করতে সমর্থ হয়েছিলেন। তাছাড়া নিউটনের গবেষণার ফলে সৌরকেন্দ্রিক বিশ্বের পিছনে থাকা সামান্যতম সন্দেহ দূরীভূত হয়, ফলে বিজ্ঞানের অগ্রগতি ত্বরান্বিত হয়। রৈখিক এবং কৌণিক ভরবেগের সংরক্ষণ সূত্রের সাহায্যে নিউটন চিরায়ত বলবিজ্ঞানের ভিত রচনা করেছেন। আলোক বিজ্ঞানের জগতে আমরা দেখতে পাই নিউটনের নিজ হাতে তৈরি করা প্রতিফলন দূরবীক্ষণ যন্ত্র। এছাড়া নিউটন আলোর বর্ণের উপরে একটি সূত্র দাঁড় করেছিলেন যা তিনি একটি পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হয়েছিলেন। তাছাড়া নিউটন শব্দের গতি এবং শীতলীকরণ প্রক্রিয়া নিয়ে গবেষণা করেন, যার ফলে আমরা পাই নিউটনের শীতলীকরণ সূত্র। গণিতের জগতে নিউটনের জুড়ি মেলা ভার। নিউটন এবং গটফ্রিড লিবনিজ যৌথভাবে গণিতের একটি নতুন শাখা গঠন করেন যার নাম হচ্ছে ক্যালকুলাস। ক্যালকুলাস গণিতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শাখা। 2005 সালে লন্ডনের রয়্যাল সোসাইটি বিজ্ঞানের ইতিহাসে কার প্রভাব সব থেকে বেশি এই নিয়ে একটি ভোটের আয়োজন করে। ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা যায় নিউটন আলবার্ট আইনস্টাইনের থেকেও অধিক প্রভাবশালী। আগেই বলেছি 1687 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় স্যার আইজ্যাক নিউটনের বিশ্বনন্দিত গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথেমেটিকা। এই গ্রন্থে তিনি এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যকার আকর্ষণ বলকে একটি সূত্রের সাহায্যে ব্যাখ্যা করেন। এই সূত্রটিকে পরে সার্বজনীন স্বীকৃতি দেওয়া হয় এবং এটি নিউটনের বিখ্যাত মহাকর্ষ সূত্র নামে পরিচিত। মহাকর্ষ হচ্ছে মূলত একটি প্রাকৃতিক ঘটনা যার ফলে মহাবিশ্বের সকল বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। প্রকৃতিতে যে 4টি মৌলিক বল বিদ্যমান তার মধ্যে একটি হচ্ছে এই মহাকর্ষ বল। মহাকর্ষ বলের সূত্রটি হচ্ছে নিউটনের যে সূত্রটি দিয়েছেন সেটি হচ্ছে এই মহাবিশ্বের সকল বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে এবং এই আকর্ষণ বলের মান বস্তু কণা দ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এবং এই আকর্ষণ বল বস্তু কণা দ্বয়ের কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন ধরি যে দুটি বস্তু তাদের ভর যথাক্রমে M1 এবং M2 এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তো এখন এদের মধ্যবর্তী নিউটনের মহাকর্ষ সূত্র অনুযায়ী এদের মধ্যে অবশ্যই একটা আকর্ষণ বল কাজ করছে। তো আকর্ষণ বলের মান যদি F হয় তাহলে F এবং M1 ইন্টু M2 ডিভাইডেড বাই R² পরস্পর সমানুপাতিক হবে। অর্থাৎ অন্যভাবে বলা যেতে পারে F ইকুয়াস G ইন্টু M1 ইন্টু M2 ডিভাইডেড বাই R². এখানে G হচ্ছে বিশ্বজনীন মহাকর্ষ ধ্রুবক। একে বিশ্বজনীন আখ্যা দেওয়া হয়েছে এই কারণে যে বিশ্বের সকল স্থানেই এই জি এর মান অপরিবর্তনীয়। স্থান এবং কালের পরিবর্তনেও এই জি এর মানের অর্থাৎ মহাকর্ষ ধ্রুবকের মানের কোনো পরিবর্তন হবে না। এই ধ্রুবকের মান হচ্ছে 6.675 × 10⁻¹১ নিউটন মিটার স্কোয়ার পার কিলোগ্রাম স্কোয়ার। এখন আমি বিষয়টাকে সহজভাবে ব্যাখ্যা করার জন্য দুটি কলমের সাহায্য নিচ্ছি। ধরি এই কলমের ভর M1 এবং এই কলমের ভর হচ্ছে M2 এবং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R। তাহলে এদের মধ্যবর্তী আকর্ষণ বল যদি এফ হয় তাহলে এফ হচ্ছে জি ইন্টু এই কলমের ভর M1 এবং এই কলমের ভর ইন্টু M2 ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী দূরত্বের বর্গ অর্থাৎ R². তো এই হচ্ছে এক কথায় নিউটনের মহাকর্ষ সূত্র। সুদীর্ঘ 3 শতক ধরে নিউটনের মহাকর্ষ সূত্রের সাহায্যে বিজ্ঞানীরা মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যকার আকর্ষণ বলকে সঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ হয়েছেন। তো পরবর্তীতে আরেক মহান বিজ্ঞানী স্যার আলবার্ট আইনস্টাইন তার বিখ্যাত আপেক্ষিকতার সাধারণ সূত্রের সাহায্যে মহাকর্ষকে আরো সঠিকভাবে ব্যাখ্যা করতে সমর্থ হন।
তো জাদুঘর যদি পরবর্তীতে আমাকে এই বিষয়ে কথা বলার সুযোগ দেয় তাহলে আমি এই নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ হাসিবুল আলম শিপু। এ পর্যায়ে আমাদের তৃতীয় এবং শেষ প্রতিযোগী বন্ধু ইশতিয়াক মাহমুদকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। হ্যাঁ, আমাকে কি শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে, আপনি বলেন। মাননীয় সভাপতি, বর্তমান সময়কে বলা হয় বিজ্ঞানের যুগ, আর এই বিজ্ঞানের যুগের মধ্যে সব পৃথিবীটা, পুরো পৃথিবীটা বিজ্ঞানের উপর নির্ভরশীল থেকে যখন পরিচালনা হয়, আর এই বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে একটি শাখা হলো পদার্থবিজ্ঞান, আর এই পদার্থবিজ্ঞান শাখাটাকে পূর্ণতা দানের জন্য অনেক বিজ্ঞানী বিভিন্ন সময় কাজ করে যাচ্ছে, তার মধ্যে কাজ করে যাচ্ছে এবং গিয়েছিল, এবং তার মধ্যে একজন হলো স্যার আইজ্যাক নিউটন। আজকে আমাদের বুক এবং স্যার আইজ্যাক নিউটন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভূমিকা আছে, তার মধ্যে একটি হলো তার যে মহাকর্ষীয় নীতি সেটা, এবং আজকে যে বক্তৃতার জন্য যে বিষয়টা নির্ধারিত হয়েছে তা হলো নিউটনের মহাকর্ষীয় নীতি। ধন্যবাদ জানাই মাননীয় সভাপতি আজকে বক্তৃতা প্রদানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় সভাপতি, দেখুন, আজকে যখন নিউটনের মহাকর্ষীয় নীতি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই, প্রথমত তিনটা জিনিস সামনে চলে আসে। একটা হচ্ছে নিউটন সে কে ছিল, মহাকর্ষ জিনিসটা কি, এবং এর প্রেক্ষাপটে আসলে মহাকর্ষীয় নীতি যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটা কি। প্রথমে চলে আসি যে নিউটন সম্পর্কে। নিউটন হলো স্যার আইজ্যাক নিউটন, যিনি হচ্ছেন একজন ইংরেজি পদার্থবিজ্ঞানী। তিনি যে শুধু পদার্থবিজ্ঞানী ছিল তা না, তিনি পদার্থবিজ্ঞানের পাশাপাশি গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী এবং প্রাকৃতিক দার্শনিক ছিলেন। তার জন্ম ছিল 4 জানুয়ারি 1943 সালে ইংল্যান্ডে, এবং মৃত্যু ছিল 31 মার্চ 1727 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। প্রথমত বলে আসি যে বর্তমান সময়ে নিউটন কেন এত প্রিয়, অথবা বিজ্ঞান মহলে কেন নিউটনকে এত অগ্রাধিকার দেওয়া হয়। তিনি বর্তমান সময়ে তার প্রতিষ্ঠিত কারণ হলো তার যে বলবিদ্যা সূত্রগুলো সেগুলা, তার মহাকর্ষ সর্বজনীন যে মহাকর্ষ সূত্র সেটা, তার গণিতের ক্ষেত্রে তার ক্যালকুলাস, দ্বিপদী উপপাদ্য, আলোক বিজ্ঞান, এই সব জায়গাগুলোর মধ্যে তার অবদানটা অনস্বীকার্য, যার কারণে বর্তমান বিজ্ঞান মহলে তার যে অবদান, তার যে সম্মান, তা অন্যান্য বিজ্ঞানীদের তুলনায় একটু এগিয়ে। এখন বলে আসি তার প্রতিষ্ঠান। তিনি বর্তমান সময়ে যে বিজ্ঞানীদের মহলে দুইটা বড় বড় প্রতিষ্ঠান, একটা হচ্ছে রয়্যাল রয়্যাল সোসাইটি, যেখান থেকে বিজ্ঞানীরা কোনো কিছু আবিষ্কার করলে এই রয়্যাল সোসাইটি থেকে অনুমতি নিতে হয় এটা, এবং বর্তমানে যে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় আছে, এই দুইটা প্রতিষ্ঠানের সাথে নিউটন যুক্ত ছিলেন। এরপরে আসি যে মহাকর্ষ জিনিসটা কি। মহাকর্ষ জিনিসটা আসার আগে একটা প্রেক্ষাপট আসা দরকার, সেটা হচ্ছে কেপলারের সূত্র। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো যখন তার নির্দিষ্ট কক্ষপথে ঘুরে, তখন কেপলার কি করলো, তার এই গ্রহগুলো কক্ষপথে ঘোরার কারণটা কি এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করলো, এবং এই নিয়ে বিভিন্ন সূত্রগুলো দিল। কিন্তু তার একটা জিনিস অজানা ছিল, আসলে কেন সূর্যকে কেন্দ্র করে এই গ্রহগুলো প্রদক্ষিণ করে, এটা কারণটা কেপলারে অজানা ছিল। ঠিক সেই জায়গায় নিউটন একটা জিনিস আবিষ্কার করলো যে এই গ্রহগুলা সূর্য কেন্দ্র করে একটা গ্রহ তার চারপাশে প্রদক্ষিণ করছে। আচ্ছা, একটা তো বল দরকার, না হলে এটা তো তার গ্রহ যে কক্ষপথ সেটা থেকে ছিটকে যেত, কিন্তু এটা ছিটকে যাচ্ছে না, কারণটা কি। এই কারণটা বের করতে গিয়ে নিউটন তার যে মহাকর্ষ এই জিনিসটা আবিষ্কার করলো। এক কথায় মহাকর্ষ জিনিসটা কি, এই মহাবিশ্বে মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণটাকে এক কথায় মহাকর্ষ বলা হয়। আর কথায় কি, যখন কেবলা গ্রহগুলো যে এক ধরনের নির্দিষ্ট কক্ষপথে যে ঘোরার কারণটা ব্যাখ্যা করতে পারে না, ঠিক সেই জায়গায় আসলে নিউটন তার যে মহাকর্ষীয় নীতি, যে মহাকর্ষ এই টার্মটা উত্থাপন করার মাধ্যমে তার যে সমস্যা সেটা সমাধান করলো, যার কারণে আজকে মহাকর্ষ এত গুরুত্বপূর্ণ। শেষ কথায় তৃতীয় প্রশ্ন, যে নিউটনের মহাকর্ষীয় নীতি আসল প্রেক্ষাপটটা কি। যখন নিউটনের মহাকর্ষ সূত্রের বলি, তাটা হলো মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু কণা, প্রতি দুইটা বস্তু কণা নিজেকে একে অপরের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুদ্বয়ের বরের গুণফলের সমানুপাতিক, এবং এদের দূরত্বে মধ্যবর্তী দূরত্বে বর্গের ব্যস্তানুপাতিক, যা এদের মধ্যবর্তী সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। অর্থাৎ কি, বলতে গেলে যে কোনো দুইটা বস্তু তাদের মধ্যে যে আকর্ষণ করে, এক কথায় সে যে মধ্যবর্তী বল, সেই বলটাই আবিষ্কার করেছে আমাদের স্যার আইজ্যাক নিউটন, এবং তার মাধ্যমে আস্তে আস্তে মহাকর্ষীয় নীতিটা দেওয়া হলো। এক কথায় যদি এই সমীকরণটাকে বলি, তাহলে এফ সমানুপাতিক m1 m2 m2 ডিভাইড বাই ds2। এখন আসি, নিউটন তার বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা, এটাতে উনি 1687 খ্রিস্টাব্দে এই তার যে মহাকর্ষীয় নীতি এটা দেন, যার মাধ্যমে আসলে যে মহাকর্ষ নামে একটা জিনিস আছে এটা মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। এটা সবচেয়ে বড় সুবিধা হলো, তখন কিন্তু মানুষ চিন্তা করতো যে পৃথিবীকে কেন্দ্র করে সবকিছু, পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করছে, তারা মনে করতো যে পৃথিবী হচ্ছে সবকিছুর কেন্দ্র। বাট কেপলার এই জিনিসটা বিরোধিতা করে এবং দেখাতে চেয়েছিল যে সূর্যকে কেন্দ্র করে সবকিছু
প্রদর্শন করে, কিন্তু মানুষ তা সহজে মেনে নিতে পারেনি। বাট নিউটন যখন তার মহাকর্ষীয় সূত্রগুলো দেয়, মহাকর্ষীয় জিনিসটা সামনে নিয়ে আসে, তখন মানুষের মধ্যে যে একটা সন্দেহ ছিল যে সূর্যকে কেন্দ্র করে ঘুরে সেই জিনিসটা একদম দূরীভূত হয়, অর্থাৎ তারা মানতে বাধ্য হয়েছিল যে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো প্রদক্ষিণ করে, এবং এটা একমাত্র সম্ভব হয়েছিল এই মহাকর্ষীয় নীতিটার কারণে। এটাই হচ্ছে নিউটনের মহাকর্ষীয় নীতির সর্বপ্রথম সাফল্য। দ্বিতীয়ত হলো, মহাকর্ষ হলো যে কোনো দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ বল। বাট আমি যখন পৃথিবীকে চিন্তা করব, পৃথিবীর সাথে অন্যান্য গ্রহগুলোর সাথে তুলনা করব, পৃথিবীর সাথে অন্যান্য বস্তুর আকর্ষণ সেটাকে আমরা অভিকর্ষীয় চিন্তা করি। তেমনি মানুষের মধ্যে চিন্তা করে যে এক জায়গায় অভিকর্ষীয় ত্বরণের মান এক এক রকম কেন, যে বিষুবীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণ জি এর মান সবচেয়ে কম, মেরু অঞ্চলে জি এর মান সবচেয়ে বেশি, এই জিনিসটা কেন? এই প্রশ্নগুলো যখন মানুষের মধ্যে উঠতে শুরু করলো যে মহাকর্ষীয় যে নীতিগুলো আছে সেটার মাধ্যমে যে অভিকর্ষ ত্বরণের মান সেটার একটা বাস্তব ব্যাখ্যা এবং মান বের করা সম্ভব হয়েছিল, যার কারণে মানুষের বিভিন্ন প্রশ্নগুলো সমাধান দেওয়া হয়েছিল। এটার আরেকটা সাফল্য, বর্তমানে কিন্তু আমরা পৃথিবীতে বসে সূর্যের ভর কত, সূর্যের ব্যাগ কত, সূর্যের ঘনত্ব কত, অন্যান্য গ্রহগুলো ভর কত, ব্যাগ কত, ঘনত্ব কত, এই জিনিসগুলো পৃথিবীতে বসে চিন্তা করতে বের করে ফেলতে পারতেছি। কারণ কি? কারণ হলো এই মহাকর্ষীয় সূত্র। আমরা মহাকর্ষীয় সূত্র ব্যবহার করার মাধ্যমে পৃথিবীতে বসে আজকে জানতে পারছি যে বৃহস্পতি গ্রহের ভরটা কত, বৃহস্পতি গ্রহের ঘনত্ব কত, ব্যাগ কত। এটা একমাত্র সম্ভব হয়েছে মহাকর্ষীয় নীতিটার কারণে। সর্বশেষ যে মহাকর্ষীয় নীতি সেটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়, মাননীয় সভাপতি, কিছুদিন বর্তমানে রিসেন্ট ঘটনা যে ঘূর্ণিঝড় ইয়াস বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে আঘাত হানতে পারে, মাননীয় সভাপতি, যে আগাম বার্তা আমরা জানতে পারলাম যে ইয়াস ঘূর্ণিঝড় বাংলাদেশে আঘাত আনতে পারে অথবা অন্য যে কোনো দেশে আঘাত আনতে পারে, এই জিনিসগুলো আমরা জানা কিভাবে জানতে পারি? যে স্যাটেলাইটের মাধ্যমে। এই স্যাটেলাইটের ক্যাবে যে উৎক্ষেপণ করা হয়েছে একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে ঘুরানো হচ্ছে, এইখানেও মহাকর্ষীয় যে নীতি এটাকে ব্যবহার করা হয়েছে। মহাকর্ষীয় নীতি ব্যবহার করার মাধ্যমে একটা স্যাটেলাইট পৃথিবীর কক্ষপথে উপগ্রহ কিভাবে প্রদক্ষিণ করবে, কত বেগে তাকে নিক্ষেপ করার দরকার এবং কত বেগে নিক্ষেপ করলে সেটা একটা নির্দিষ্ট কক্ষপথে থেকে পৃথিবীকে প্রদক্ষিণ করবে, এই জিনিসটা বের করা যায়, যার মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করার মাধ্যমে জিনিসগুলো বিভিন্ন ধরনের আবহাওয়া বলেন, বিভিন্ন ধরনের জিনিসগুলো এই সম্পর্কে আগাম বার্তা জানা যায়। এটা একমাত্র সম্ভব হয়েছে মহাকর্ষীয় নীতির কারণে। সর্বশেষ কি আমরা এটা প্রেক্ষাপটে জানতে পারি, নিউটনের মহাকর্ষীয় নীতিগুলোর মাধ্যমে আমাদের বাস্তবিক ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হওয়া, যে কৃত্রিম স্যাটেলাইট গুলো পাঠানো এটার মাধ্যমে বিভিন্ন আবহাওয়া ওই সম্পর্কে তথ্য পাওয়া, আবহাওয়া পাশাপাশি বিভিন্ন যোগাযোগ খেলাধুলা গুলোকে আজকে যে টিভিতে লাইভ দেখা যায় এটা স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাচ্ছে। আর এই স্যাটেলাইটের একটা নির্দিষ্ট পৃথিবী কক্ষপথে আবর্তন করার যে নীতিগুলো ব্যবহার করে তাকে পাঠানো হয়েছে, এটা হচ্ছে মহাকর্ষীয় নীতি। সর্বশেষ এটাই বলতে চাই যে নিউটনের মহাকর্ষীয় নীতিগুলো বর্তমান সময়ে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছে, যার মাধ্যমে আজকে আসলে আমাদের বিভিন্ন সমস্যা সমাধান হয়েছে। এক, গ্রহগুলোর যে এক ধরনের আহ্নিক গতি, বার্ষিক গতি, এগুলো সমস্যাগুলা তার যে আবর্তনকাল, এই জিনিসগুলো আমরা ব্যয় করতে সম্ভব হয়েছে এই নিউটনের মহাকর্ষীয় নীতির কারণে। তাই বলতে চাই আজকে নিউটনের মহাকর্ষীয় নীতির কারণে আজকে নিউটন তার বিজ্ঞান মহলে এক এক অপরূপ জায়গার মধ্যে পেয়েছে, স্থান পেয়েছে। ধন্যবাদ মাননীয় সব। ধন্যবাদ ইস্তাক মাহমুদ সিফাত। এ পর্যায়ে আমাদের আমরা আমাদের আয়োজনের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। এ পর্যায়ে আমাদের অতিথি বক্তা এবং বিজ্ঞ বিচারক জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সম্মানিত গ্যালারি সহকারী মোহাম্মদ জাহিদুল ইসলামকে তার বক্তব্য উপস্থাপন পূর্বক আজকের শ্রেষ্ঠ বক্তা নির্বাচনের জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের উদ্যোগে আয়োজিত বিজ্ঞান বিষয়ক জনপ্রিয় বক্তৃতামালা আজকের তিন শিক্ষার্থী বন্ধু চট্টগ্রাম কলেজের ইশতিয়াক মাহমুদ সিফাত, নটরডেম কলেজের হাসিবুল আলম শিপু এবং সরকারি বিজ্ঞান কলেজের আলহাজ রেদন, তিন শিক্ষার্থী বন্ধুকে জানাই অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমরা যার যার ক্ষেত্র থেকে নিউটনীয় মহাকর্ষীয় সূত্র সম্বন্ধে অনেক ভালো ব্যাখ্যা করেছ, অনেক গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ তথ্য উপস্থাপন করেছ, সবার বক্তব্যই ছিল অনেক সুন্দর এবং গোছালো, এবং যেটাকে বলা হয় যে অনেক অর্থবহ। তার মধ্যে আমি প্রথম থেকে বলতে চাই যে প্রথমে আমাদের শিক্ষার্থী বন্ধু সরকারি বিজ্ঞান কলেজের আলহাজ রেদন বক্তব্য উপস্থাপন করেছে, তার বক্তব্যটা আসলে সত্যি কথা বলতে কেমন যেন ওই ভলিউমের কারণে তো ভালো শোনা যাচ্ছিল না, তারপরেও তিনি চেষ্টা করেছেন ভালো বক্তব্য দেওয়ার জন্য। তিনি মহাকাশ সম্বন্ধে আলোচনা করেছেন, মহাকর্ষ সম্বন্ধে, নিউটনের মহাকর্ষ বল। তারপরে শিক্ষার্থী বন্ধু আসিফুল আলম শিপু,
নটরডেম কলেজের শিক্ষার্থী বন্ধু, সেও তাৎপর্যপূর্ণ এবং অর্থবহ আলোচনা করেছে। তিনি চিরায়ত বলবিজ্ঞান থেকে শুরু করে নিউটনের মহাকর্ষীয় সূত্র, তারপর আইনস্টাইনের সূত্র সাথে তার যে ব্যবধানটা ছিল, কি ব্যবধান ছিল সে বিষয়ে আলোকপাত করেছে। সর্বশেষ শিক্ষার্থী বন্ধু ইস্তিয়াক মাহমুদ সিফা, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী বন্ধু, তিনি প্রথমেই পদার্থবিজ্ঞানের বিভিন্ন শাখা সম্বন্ধে বলেছে, চিরায়ত বলবিজ্ঞান, তারপর আমরা জানি তাপ এবং তাপমাত্রা এবং অন্যান্য যে শাখাগুলো আছে, তার মধ্যে আমাদের যে নিউটনীয় মহাকর্ষ সূত্র সেটা আসলে চিরায়ত বলবিদ্যার একটা অংশ, বা নিউটনীয় বলবিদ্যা বলি আমরা। তার বাইরে আমরা জানি কোয়ান্টাম মেকানিক্স আছে, সেটা অন্য লেভেল। তিনি গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, সেটা হলো কেপলারের সূত্রের সীমাবদ্ধতা। আমরা জানি গ্রহের ঘূর্ণন সংক্রান্ত কেপলারের তিনটি সূত্র রয়েছে, যেমন প্রথম সূত্রটা হলো প্রত্যেকটা গ্রহই সূর্যকে ফোকাসে রেখে উপবৃত্তাকার পথে পরিভ্রমণ করে। দ্বিতীয় সূত্রটা হলো প্রত্যেকটা গ্রহ একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট যে দূরত্ব অতিক্রম, নির্দিষ্ট একটা ক্ষেত্র হলো অতিক্রম করে, দেখা যায় অনেক সময় যদি পরাক্ষটা বা যেটা নর্মাল আমরা ব্যাসার্ধ ধরতে পারি সূর্য থেকে ওই গ্রহটার দূরত্ব, সেটা যদি অনেক বড় হয় তাহলে সে যে দূরত্বটা অতিক্রম করে বরাবর সেটার গুণফল যা হয়, আর যদি পরাক্ষটা ছোট হয় তাহলে দেখা যায় তার তখন অতিক্রান্ত দূরত্বটা অনেক বেশি হয়। সামগ্রিকভাবে যেটা হয়, যদি একটা ক্ষেত্রফল এ হয় আর একটা ক্ষেত্রফল এ টু হয়, দেখা যায় এ অন আর এ টু মিলে যায়, মানে অতিক্রান্ত ক্ষেত্রফলটা সমান হয়। আর তৃতীয় সূত্রটা জানি আমরা যে পর্যায়কাল টি থাকলে এবং যদি পরাক্ষ এ হয় তাহলে টি স্কোয়ার প্রপোর্শনাল টু এ কিউব, অর্থাৎ পর্যায়কালের বর্গ আর পরাক্ষের কিউব পরস্পর সমান করা। সেখানে যে ব্যাপারটা ছিল যে উনি এই তিনটা সূত্র দিয়েছিলেন, কিন্তু ওনার একটা সীমাবদ্ধতা ছিল যে এই গ্রহগুলো কেন সূর্যকে কেন্দ্র করে ঘুরে, অন্যদিকেও ঘুরতে পারত, আর একটা ব্যাপার ছিল উপবৃত্তাকার পথে। তো সেই সমস্যার সমাধান করেছেন আমাদের স্যার আইজ্যাক নিউটন। তিনি প্রথম যে মহাকর্ষীয় নীতিটা সেটা আবিষ্কার করলেন যে পাশাপাশি দুটি গ্রহ বা যে কোনো দুটি বস্তু মধ্যেকার আকর্ষণ বল বস্তুদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এবং সেখানে একটা ধ্রুবক থাকে যাকে আমরা বলি সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, যেটা জি, ক্যাপিটাল জি। আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো কৃত্রিম উপগ্রহ নীতি। এই যে আমরা যে পৃথিবী থেকে অনেকগুলো কৃত্রিম উপগ্রহ পাঠাইছি বিভিন্ন দেশে, আমাদের নিজেদেরও আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, তো এই কৃত্রিম উপগ্রহ গুলা কিভাবে কাজ করে, কেন সূর্যের চারদিকে সেটা করে, সেটা কিসের জন্য, এই মহাকর্ষ নীতির সাহায্যে আমরা এটা আবিষ্কার মানে বের করেছি যে কি পরিমাণ বেগে সেটা ঘুরবে বা কতটা দূরত্বে থাকবে, মিনিমাম কতটা দূরত্ব দরকার হয়, এবং সেই কৃত্রিম উপগ্রহগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য উপাত্ত পেয়ে থাকি। সেই তথ্য উপাত্ত গুলোর সাহায্যে আমরা কৃষি কাজে ব্যবহার করি, সেটা ঝড়ো আবহাওয়া বলা হয় আবহাওয়ার জন্য, তারপরে বিভিন্ন আমাদের নৌবাহিনীর কাজে ব্যবহৃত এবং বিভিন্ন ক্ষেত্রে সেটা আমরা ব্যবহার করে থাকি। যাই হোক, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ তাদের তথ্যবহুল উপস্থাপনের জন্য। তার মধ্যে আসলে যেহেতু একজনকে বিজয়ী ঘোষণা করতে হবে, বাকি দুজনের হতাশ হওয়ার কিছু নেই, তারা ভালো বলেছে। আমি মনে করি আজকে আমাদের শিক্ষার্থী বন্ধু চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী বন্ধু ইস্তিয়াক মাহমুদ সিফাত তিনি সবচেয়ে ভালো বলেছেন এবং তথ্যবহুল এবং তাৎপর্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। অভিনন্দন ইস্তিয়াক মাহমুদ সিফাতকে, এবং সাথে সাথে শুভকামনা হাসিবুল আলম শিপু এবং কালহা জুবাই রেদানকে। ধন্যবাদ সবাই।